एवरीवन वेलकम बैक टू माय चैनल ब्यूटी टिप्स थ्री और आमी हलम जुई। सो आज हे सरस्वती पुजो और आज के चंदननगर और चंदननगर जो रेस्टुरेंटर सामने दाड़िए रही है से भूतर राजा दिले बर আর এটার সময় এসেছিলাম তখন তো আমরা চান্স পাইনি, এখন 4:30 বাজে তো এখন আমরা ঢুকবো, তো ভিতরে কি হয় এভরিথিং তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চল আর এখানে প্রচুর থালি আছে, এছাড়াও বিভিন্ন রকম আইটেম আছে, বাট আমরা থালি অর্ডার করেছি, আমরা করেছি বাঘার থালি অর্ডার। তো যেখানে পাচ্ছি হচ্ছে ভাত, শুক্তো, ডাল, সবজি, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, গন্ধরাজ চিকেন, তারপর থাকছে পাবদা সরষে, মটন ডাক বাংলো, থাকছে চাটনি, পাঁপড়, মিষ্টি পায়েস। তো এটা হচ্ছে বাঘার থালি। এছাড়াও রয়েছে হচ্ছে তোমার গুপির থালি আছে, হরিতকি থালি আছে, আমলকি থালি আছে, চিকেনের থালি আছে, প্রচুর রয়েছে, যেগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো মেনুটা একটু। সো এখানে বেসিক্যালি থালিটা নিলে আই থিঙ্ক একসঙ্গে অনেকগুলো খাবার টেস্ট করা যায়, তো প্রত্যেকটা খাবার আমি খাবো এবং খেয়ে টেস্টটা কেমন সেটাও তোমাদের জানাবো, তো সঙ্গে থাকো। আমি একদম পুরো পারফেক্ট ঠিকঠাক করে নিয়েছি, যখন বাঘার থালি থালাটা আসবে পুরোপুরি তোমাদের সঙ্গে শেয়ার করবো জিনিসটা ঠিক কী কী দিচ্ছে এবং কোয়ান্টিটি কেমন আছে, টেস্ট কেমন, প্রত্যেকটা টেস্ট করে তোমাদের জানাবো। আর এখানে লাইটটা একটু লো লাইট, বিকজ মানে একটা বেশ পরিবেশটা একটু অন্যরকম ক্রিয়েট করার চেষ্টা করেছে, যেটা ভীষণই ভালো লাগছে। আর এখানে কনস্ট্যান্ট যে গানটা হচ্ছে সেটা কিন্তু গুপি গাইন বাঘাবাইন সিনেমা যে ভূতের রাজা দিল যে বড় যে গানটা অ্যাকচুয়ালি আছে সেই গানটা কিন্তু একদম কনস্ট্যান্ট সবসময় হচ্ছে, মানে একদম ফিলই হচ্ছে যে ভূতের রাজা দিল বড় ওরকম একটা সেট আপে বসে আছি। সো থালিটা আসলে এরপর পুরোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। খালি চলে এসছে, এখন সব ডেকোরেট হবে, মানে সুন্দর করে সাজানো হচ্ছে। তো খাবার সব চলে এসছে, আর অ্যাট ফার্স্ট এখানে একদম ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা রয়েছে, ভীষণই ভালো খেতে। আর তারপরে এখানে হচ্ছে কচু শাক দিয়ে হচ্ছে তোমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক যেটা রয়েছে আমি সেটা একটু খেয়ে দেখবো। দারুন, জাস্ট দারুন। তারপরে এখানে দু পিস রয়েছে তোমার গন্ধরাজ চিকেন রয়েছে, অ্যাকচুয়ালি এতগুলো ডিশ এখানে আমি ঘুরে যাচ্ছি কোনটা কি নাম, গন্ধরাজ চিকেনটাও ভীষণ ভালো, মানে যে স্মেলটা এটা ভীষণই ভালো আছে। এখানে রয়েছে শুক্তো যেটা আমি খাবো না, বিকজ এটার মধ্যে প্রচুর পরিমাণে ঘি দেওয়া আছে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আগে একটা ভিডিও শ্যুট করা হয়েছিল, এবার আমি এটা খেয়েছি, খেয়ে বুঝেছি তো এটা আমি আর খাচ্ছি না নেক্সট টাইম, বিকজ আমি ঘি খেতে পারি না। তারপর রয়েছে এখানে ডাল, রান্নাগুলো একদমই বাড়ির যেমন রান্না হয়। হ্যাঁ, তারপর নেক্সট রয়েছে এখানে সবজি,
পাঁচমের সালি সবজি রয়েছে এখানে নেক্সট, তো সেটা আমি খাচ্ছি। তারপর এখানে বড় একটা পাবদা মাছ রয়েছে। আসলে এর আগে একটা ভিডিও শ্যুট করা হয়েছে, সবগুলো আমি টেস্ট করেছি, বাট আনফর্চুনেটলি মাইকের যে জ্যাকটা ছিল সেটা ফোনের সঙ্গে কানেক্ট করা হয়নি, তো ওটা ক্যান্সেল করে আবার নতুন করে একটা ভিডিও শ্যুট করছি তোমাদের জন্য। তারপরে এখানে হচ্ছে পাবদা মাছের ঝাল, এরকম একটা কিছু নাম ছিল, যেটা মাছের সাইজটা বেশ বড়। বেশ ভালো, খুবই সুন্দর খেতে। আর মাটনটা আগে এখন চেক করে নিয়েছি, তো মাটনটার সম্বন্ধে সিরিয়াসলি কিচ্ছু বলে, ভীষণ সফট আর খেতে ভীষণ, মাটন এতটা সফট যে মানে হাতে জাস্ট এরকম করলে এটা ভেঙে যাচ্ছে ইজিলি একদম। তাছাড়া এখানে মিষ্টি দই, চাটনি রয়েছে, পায়েস রয়েছে। এই যাচ্ছে পায়েসটা, মানে দারুণ। তো এইগুলো আমি শেষ করবো, দেন আমি ওগুলো কমপ্লিট করবো। আর এখানে যেহেতু সরস্বতী পুজো একটা স্পেশাল দিন বাঙালিদের কাছে, প্রচুর ভিড় রয়েছে। আমি আর বেশি কথা বাড়াবো না, আমি এখানে ব্লগটা শেষ করবো। নেক্সট কোনো দিন যেদিন একটু ফাঁকা থাকবে, একটু ভিড় কম থাকবে, সেদিন পুরোটা আরও ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আমি যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো টাটা, অ্যান্ড দ্যাটস দ্য ভূতের রাজা দিল মেনু কার্ড।